নমস্কার, আমি গোসাইগাঁওবাসী রাইজে মানে স্টুডেন্ট ইউনিয়নে আমি মধুমিতা ডক্টর মধুমিতা দেবনাথ যে রেপ হয়েছে সেইটোর তিলোতমা কেস ডক্টর মৌমিতার এইটু আমি বরকই নিন্দা জানাইছো। এইটু হবলগা নাছিলে, আমার ছোৱালীবোৰ যেহেতু আমি ছোৱালী হয় মা দেউতাকে কেনেকৈ বাহিৰত পঢ়িয়াব পঠায়। আমি যদি কলেজতে যদি আমি এটা হস্পিটালতে যদি আমি আমার সুরক্ষা নাপাও তেনেহলে আমাক কোনে দিব? আর আইনে আমাক দিব লাগিব। এইটো আমার দাবি যে আইনে যাতে কলকাতা পুলিশে হোক বা ইন্ডিয়ান প্যানেল কোর্টে হোক যাতে মধুমিতা সরি মৌমিতা দেব ডক্টর মৌমিতা দেবনাথক যাতে জাস্টিস দিয়ে। আর এইটো আমার সকলো ইন্ডিয়ান নহয়, অকল জাস্ট অকল ইন্ডিয়ান নহয়, অকল ওয়েস্ট বেঙ্গল নহয়, ইন্ডিয়ান নহয়, হোল ওয়ার্ল্ডর কথা হয়। এইটো গার্ল পাওয়ারর কথা হয়, উইমেন এম্পাওয়ারমেন্টর কথা হয়। ইমান উইমেন এম্পাওয়ারমেন্ট বকি থাকে সরকারে কত? ডক্টর এজনের যদি সুরক্ষা দিব নোৱাৰে, এটা ইমান ডাঙর কলেজ সরকারি কলেজত যদি এটা হওয়ার কারণে যদি একটা রেস্টরুম না থাকে, পার্সোনাল মানে বুলি কোৱা নাই, গার্লসর যদি রেস্টরুম না থাকে, পুরা হল বয়েজ গার্লস একেলগে শুবলগা হয়, এইটো তো নহল না? তো সেই কারণে আমি দাবি জানাইছো ডক্টরজনীয় যাতে জাস্টিস পায়। ধন্যবাদ। মোর নাম তো প্রিয়া। আমার অখিল ভারতীয় বিদ্যারতী পরিষদর ফলের পর আজ এখন রেলি আমি আরম্ভণি করেছিল, যে যার মূল কারণ আসলে আমার যা কিছুদিন আগতে সংগঠিত হওয়া যেটা লেতেরা কাণ্ড কলিকতাত সংগঠিত হয়েছিল মৌমিতা দেবনাথক লৈ। যেহেতু তখন এজনী ছাত্র আসলে, তো আমি গোটেই ছাত্র সমাজে মিলি ইয়ার বিরুদ্ধে আমি এটা কিবা ইয়ার বিরুদ্ধে আমি লৈছো, প্রতিরোধী লৈছো। আর তারপিছতে এটা আমি ইয়ার কারণে আমি ক্যান্ডেল মার্চ করেছো গোটেই আমার গোসাইগাঁওর বজারত। আর এই যখন্য কাণ্ড সংগঠিত হয়েছে ইয়ার অপরাধী উচিত শাস্তি পাব লাগে, আর CBI ইনকোয়ারি বহিব লাগে। কারণ আমি দেখি আছো ইয়াতে বিভিন্ন ধরনের বেমেজালি সৃষ্টি হয়ে আছে, বহুতে বহু ধরনের ফালেরপরা ইয়াক অপরাধীক বসাব চেষ্টা করে আছে। ই কেতিয়াও হব নোৱাৰে, যেহেতু অপরাধীয়ে বিরাট জঘন্য একটা কাম করেছে, ইয়ার উচিত শাস্তি পাব লাগে বলে আমি ভাবো।